নিজেদের যেহেতু চিকেনের দোকান আছে, আমার কাকা বিশু কাকার নিজস্ব চিকেনের দোকান আছে, বাড়িতেই বানানো বিরিয়ানি মশলাটা। আচ্ছা, আধ ঘন্টার পরে পুরো বিরিয়ানি খাওয়ার জন্য রেডি। হাত দিচ্ছি আর ছেড়ে বেরিয়ে যাচ্ছি। যে হাড়ি রাখা রয়েছে এটার অ্যাড্রেস তোমাদেরকে বুঝিয়ে দিই। অনেক দিন ধরে শ্রীরামপুরের মানুষরা যেটার জন্য অপেক্ষা করছিল, যেটার জন্য স্পেশালি আমি অপেক্ষা করছিলাম, কারণ আমি চাইছিলাম শ্রীরামপুরে কেউ 60-50 টাকায় বিরিয়ানি দিক। আর ফাইনালি আজকে 60 টাকার বিরিয়ানির ভিডিও তোমরা দেখতে চলেছো। আর দোকানের নাম হচ্ছে সস্তায় পুষ্টিকর। আর ব্যাপারটা হচ্ছে, তোমাদের মনে অনেক কোয়েশ্চেন আসছে যে 60 টাকায় কী করে চিকেন বিরিয়ানি দিচ্ছে। বিরিয়ানির একদম শুরু থেকে শুরু করবো, মানে একদম গোড়া থেকে শুরু করবো, কীভাবে বিরিয়ানিটা রেডি হয়, যাতে তোমাদের মনে কোনো সংশয় না থাকে, সমস্ত কিছুটা দেখাবো। কিন্তু 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 তার আগে যারা আমাকে চেনো না তাদের জন্য বলে দিই, আমি সোনাই, তোমরা দেখছো বং ইনসেন, ওয়েলকাম টু মাই চ্যানেল। কী খাও বস, খেয়ে আছো? আমাদের যেমনটা বললাম 60 টাকার বিরিয়ানি কিভাবে রেডি হয় আমি তোমাদের সবটা দেখাবো। এই হচ্ছে সস্তায় পুষ্টিকর দোকানের রান্নার জায়গা, মানে রান্নাটা এনারা বাড়ির মধ্যে করে তারপর দোকানে নিয়ে যান। আপাতত সকালবেলা এখানে বেরেস্তাটা ভাজা হয়েছে, চিকেনটা ভেজে রাখা রয়েছে, আলুটা সেদ্ধ করা হলো বা ভাজা হলো বলা যায়, একদম গরম গরম। এখানে কাকিমা, মানে দোকানের যিনি ওনার, তিনি এখন স্যালাড কাটছেন। এই ভাইকে দেখতে পাচ্ছ, আমি তোমাদের সঙ্গে পরে আলাপ করাচ্ছি। এই ভাই হচ্ছে দোকানের দিকটা সমস্ত সামলায়, কাকিমার ছেলে, তাই তো? তো এই যে দেখতে পাচ্ছ, যেটা তেলটা রয়েছে, ভাজা তেলটা, সমস্ত কিছুর আর কি মিশ্রণ বলা যায়, তার মধ্যে এটা কি আর হচ্ছে দই। আচ্ছা, দই দেয়া হলো আর এখন দুধ দেয়া হচ্ছে। এবার কেওড়া জল দেয়া হলো, দেখতেই পাচ্ছ, গোলাপ জল, মিঠা আতর দেয়া হচ্ছে, এবার লঙ্কা গুঁড়ো অ্যাড হলো, গুঁড়ো জিরে, লাস্টে যাচ্ছে বিরিয়ানি মশলা, মানে 2 টুকরো লেবু এর মধ্যে চলে গেল, দেন এখনো অতগুলো রয়েছে। এই হচ্ছে যে তেলটা দেখতে পাচ্ছ বা জুসটা দেখতে পাচ্ছ, তার মধ্যে সমস্ত মশলাটা অ্যাড করা হলো। এবার চালটা সেদ্ধ হওয়ার পর জাস্ট এটা তার মধ্যে ছড়িয়ে দেওয়া হবে, মানে সব ফ্লেভার এটার মধ্যেই রয়েছে। এখন বিরিয়ানিটা পুরো সাজানো হবে হাড়ির মধ্যে দমে বসানোর জন্য। আলু চলে গেল, আলু চলে গেল, এরপরে চিকেন যাবে। আচ্ছা, এরকম চিকেন যাবে, তখন যে জুসটা রেডি করা হলো সেই জুসটা এখন অ্যাড করা হচ্ছে। এটার মধ্যেই সব টেস্টটা আছে, তাই তো? হ্যাঁ, সব এইটাই আছে, যত মশলাপত্র পড়ে সব এর মধ্যেই অ্যাড করা রয়েছে। এটা হচ্ছে বিরিয়ানি গরম মশলা, বাড়িতেই বানানো বিরিয়ানি মশলাটা। এবার আলু বোকরা দেওয়া হচ্ছে। আচ্ছা, এবার দেয়া হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। আচ্ছা, দেখতেই পাচ্ছ খোয়াকির অ্যাড করা হলো, তোরে আলু চিকেন তেল সমস্ত কিছুর মধ্যে বিরিয়ানির রাইসটা অ্যাড করা হচ্ছে, আর যেটা মানে সমস্ত কিছু দিয়ে সিদ্ধ করা আছে। আচ্ছা, এই যে ঘিয়ের ডিপেটা দেখছো, এটা 500 ডিপে, কিন্তু মানে হাফ প্রায় অ্যাড হয়ে গেল, মানে 250 ঘি গেল এটার মধ্যে। আচ্ছা, বিরিয়ানির হাড়ি পুরো সাজানো রেডি হয়ে গেছে, মানে পুরো সাজানো হয়ে গেছে, এখন এটা দমে বসার জন্য পুরোপুরি রেডি। কতক্ষণ লাগবে তৈরি হতে? ½ ঘন্টা, মানে আধ ঘন্টার কাছাকাছি। আচ্ছা, এই দিকটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের শ্রীরামপুর স্টেশন যাওয়ার রাস্তা, জাস্ট 1 মিনিটের পথ। এই স্টেশন থেকে যদি একটু এগিয়ে আসো তাহলে এদিকে একটা গলি পড়ে, আর এই গলিতেই হচ্ছে সস্তায় পুষ্টিকর বিরিয়ানির দোকান। আর তাছাড়াও যদি রামকৃষ্ণ সাইকেল গ্যারাজ তোমরা কেউ চিনে থাকো, তাহলে এই সাইকেল গ্যারাজের গলিতেই হচ্ছে সস্তায় পুষ্টিকর এই ফাস্টফুড সেন্টার, যেখানে বিরিয়ানি, এগরোল, চাউমিন, মোগলাই এই সমস্ত কিছু পাওয়া যায়। এই হচ্ছে সেই দোকান, চলো। আর বিরিয়ানির হাড়ি একদম রেডি হয়ে গেছে, এবার বিরিয়ানি খাবো, আর তোমাদেরকে জানাবো যে 60 টাকার বিরিয়ানি অ্যাকচুয়ালি কেমন খেতে। খবরটা পাওয়ার পর শ্রীরামপুরের মানুষরা বি লাইক, 60 টাকার বিরিয়ানি হো হো, 60 টাকার বিরিয়ানি হো হো, এই নাচ। আমি জানি সবাই নাচছে, কারণ সবাই চাইছিল শ্রীরামপুরে এরকম একটা চিপেস্ট রেটে বিরিয়ানি আসুক, আর ফাইনালি তো এসেই গেছে।
আর কিছু বলার নেই, এবার হচ্ছে টেস্ট করার পালা। চলো দোকানের ভিতর যাওয়া যাক আর খাওয়া যাক, খেয়ে দেখা যাক যে টেস্ট কিরকম কিরকম কিরকম। দেখতে পাচ্ছ এই দাদার নাম হচ্ছে রানা, রানা দা। তো এই দাদাই দোকানের সমস্ত কিছু দেখাশোনা করে, তোমাদেরই দোকান তো? আচ্ছা বলছি, হঠাৎ করে 60 টাকায় বিরিয়ানি প্ল্যানটা কি করে এলো? 60 টাকায় বিরিয়ানি মানে অনেক লোক আছে যারা অতটা অ্যাফোর্ড করতে পারে না, সেই হিসেবে 60 টাকাটায় দিলে যাতে সবাই খেতে পারে। চিকেনের পিসটা আমাদের 80 গ্রামস। আমাদের নিজেদের যেহেতু চিকেনের দোকান আছে, আমার কাকা বিশু কাকার নিজস্ব চিকেনের দোকান আছে, তো আমরা সেখানে চিকেনটা অনেক কম দামে পেয়ে যাচ্ছি, যেটা অন্য হয়তো জায়গায় পাওয়া যায় না। হচ্ছে 11টা থেকে বিরিয়ানি নেমে যাচ্ছে, 11টার সময় বিরিয়ানি আর রোলটা আমরা অ্যাভেলেবেল করে দিতে পারছি। তারপর মোটামুটি বিকেল 4টে 5টা থেকে আমরা সমস্তটাই অ্যাভেলেবেল করতে পারছি, মানে আমাদের যে 4টে আইটেম আছে, বিরিয়ানি, রোল, মোগলাই আর চাউমিন। এগ রোল আছে 20 টাকা, এগ চাউমিন আছে প্রপার এগ চাউমিন 30 টাকা, আর মোগলাই আছে 35 টাকা। শ্রীরামপুর টকিজ সিনেমা যারা চেনে, স্টেশন থেকে নেমে সোজা চলে আসতে হবে, টকিজের রাস্তাটা ধরে, মাছের আড়তের রাস্তাটা ধরে সোজা চলে আসতে হবে। এলে এখানে সামনেই একটা গলি পড়বে, ফার্স্ট গলিতেই আমাদের দোকান। আচ্ছা এখানে কিন্তু বসে খাওয়ারও জায়গা রয়েছে, মানে 3-4 জন আরামসে এখানে বসে খেতে পারবে, তো সেই জন্য আমি এখন একটু ভিতরে বসেছি। আর এখন আমার কাছে চলে এসেছে হচ্ছে 20 টাকার এগ রোল। এই হচ্ছে সাইজ দেখতে পাচ্ছ, আর একটু পাতলাই আছে, 20 টাকা যেরকম দাম সেরকম মানে রোলটাও হবে, স্বাভাবিক ব্যাপার। যখন ঠাকুর দেখতে বেরোতাম, মা বাপি আমাকে এগ রোল খাওয়াতো, সেই নস্টালজিক টেস্টটা এই রোলটার মধ্যে রয়েছে। সসের পরিমাণটা বা নুনের পরিমাণটা একটু বেশি লাগলো আমার, আই থিঙ্ক নুনটা একটু বেশি দিয়ে ফেলেছো। এখন আমার প্লেটে এসছে সেই 60 টাকার বিরিয়ানি, আর কোয়ান্টিটিটা বস একবার দেখো, এটা 60 টাকার বিরিয়ানি। আর আমি একদম স্পটে ছিলাম, তো আমার আরও সত্যি ভালো লেগেছে যে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নভাবে বিরিয়ানিটা বানানো হয়েছে, অনেকটা ঘরোয়াভাবেই বিরিয়ানিটা বানানো হয়েছে। আহা এবার খাওয়া যাক। এই হচ্ছে একটা আলুর পিস, একদম মানে ছোটো কোনো পিস দিচ্ছে না, ঠিকঠাক পিস রয়েছে। এই হচ্ছে চিকেনের পিস, তাও আবার লেগ পিস ভাই। আর এনারা দিতে পাচ্ছেন কারণ হচ্ছে এনাদের নিজেদেরই হচ্ছে চিকেনের দোকান রয়েছে, সেই হিসেবে তো মানে জিনিসটা ম্যানেজ হয়ে যাচ্ছে। এতটা করে স্যালাড তোমরা পাবে, প্লাস এতটা রাইস পাবে, এরকম বড় চিকেন পাবে, এরকম বড় আলু পাবে, আর এতটা রাইস পাবে, আমি খুব এক্সাইটেড ভাই। আর রাইসের কালারটা তোমরা জাস্ট দেখো, যথেষ্ট মশলাদার লাগছে, আর একটু অয়েলি অয়েলি ভাব রয়েছে। আর চালগুলোও দেখতে পাচ্ছ যেরকম প্রপার বিরিয়ানিতে হয় ঠিক সেরকম। বিরিয়ানিটা কিন্তু স্পাইসি, ওই লেবুটা তখন যেটা দিল সেটার জন্য না, এটা যে বানাচ্ছিল না সে আমাকে বললো লেবু দেওয়া হয় একটু ঝালঝাল করার জন্য, ঠিক এর মধ্যে ঝালঝাল ব্যাপারটা কিন্তু আছে। আর অত রিভিউ দিতে যাচ্ছি না, ভালো খেতে এইটুকুই তোমাদেরকে জানালাম। লু এত বড় সাইজ, আর এই আলুর সফটনেস, একটু আলু দিয়ে রাইসটা খাওয়া যাক। এখানে স্ক্যাম হচ্ছে, তোমার ভিডিও তুলে নিচ্ছে সাইড থেকে। আলুটা প্রপার সেদ্ধ হয়েছে আর প্রপার মশলা ঢুকেছে, এটার দামই তো 60 টাকা লাগছে গো। খাওয়া যাক। আমি ভাই ইমপ্রেস, পুরোপুরি ইমপ্রেস। আমি বুঝতেই পেরেছো কতটা সফট, জাস্ট হাত দিচ্ছি আর ছেড়ে বেরিয়ে যাচ্ছে। একটু চিকেন, একটু আলু, একটু রাইস, টুকরো পেঁয়াজ, একটা সেন্টেন্সেই আমি কথা শেষ করবো, যেটা হচ্ছে 60 টাকার বিরিয়ানি খেতে হলে সস্তায় পুষ্টিকরে তোমাদের আসতে হবে, কারণ এটা আলাদাই খেতে 60 টাকা অনুযায়ী, আমি সিরিয়াসলি বলছি। আচ্ছা এখন আমি নিয়েছি হচ্ছে মোগলাই, যেটার দাম হচ্ছে 35 টাকা। আচ্ছা এই হচ্ছে মোগলাইয়ের সাইজ টোটাল, এই দেখতে পাচ্ছ মোগলাইয়ের সাইজ, আমি কেটে দিতে বারণ করলাম কারণ হচ্ছে মানে পুরো সাইজটা দেখানোর জন্য। আচ্ছা মোগলাইয়ের ভিতরে না আমার একটু নুনের পরিমাণটা কম লাগলো, আর আলুর তরকারিটা একদম মানে সিম্পল যেরকম হয় ঠিক সেরকমই রয়েছে। রোল আর বিরিয়ানি তোমরা সকাল থেকে পেয়ে যাবে, আর মোগলাই চাউমিন হচ্ছে বিকেল 4টে বা 5টা থেকে, তাই তো? আচ্ছা সমস্ত কিছু দেখলে 60 টাকার বিরিয়ানি থেকে শুরু করে মোগলাই, রোল, চাউমিন, ভাজাটাও তোমাদের দেখালাম, চাউমিনটা আমি আর খাইনি। আর সমস্ত কিছুর ওনার হচ্ছে এই কাকিমা, তাই তো? আচ্ছা এই দাদার মা হচ্ছে এই কাকিমা, দেন ওরাও মানে মানে সবাই রিলেটিভই আর কি। 20 টাকা অনুযায়ী বা 60 টাকা অনুযায়ী যেরকম টেস্ট হওয়া দরকার সেরকমই ছিল। আচ্ছা এরকম চুপচাপ থাকলে তো হবে না, কিছু কথা বলতে হবে তো, বলো। আপনারা সবাই আসুন, একবার টেস্ট করে যান, দেখুন খেয়ে, যদি ভালো লাগে অবশ্যই আসবেন, আমাদের সাথে যোগাযোগ করুন, আসুন দেখুন,
আর তোমার তোমাদের হোম ডেলিভারিও রয়েছে? হোম ডেলিভারি আছে। আচ্ছা, তোমরা স্ক্রিনে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে ফোন করে তোমরা হোম ডেলিভারির জন্য বলতে পারো, শুধু শ্রীরামপুরে। শুধু শ্রীরামপুরে। আচ্ছা, শুধু শ্রীরামপুরে তোমরা মানে বাড়িতে বসেও খেতে পারবে 60 টাকার বিরিয়ানি। এই দাদাকে ফোন করলে তোমরা সেই সমস্ত কিছুটা জেনে যাবে। লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। আজকের মতো টাটা।